नमस्कार दर्शक बंधुरा, स्वागत आपनादेर सुमिताज किचन एंड ब्लॉग्स से। आज के आमी बनाबो ढेकी साग भाजा। शागुलो जे होय एटा के आमरा आसामे ढेकी साग बोली। एगुली जंगले होय ए शागुली, बाड़ीते तो होय ना, जंगले होय। आमी एखन आपनादेर के देखिए दिच्छी किभाबे एटाके आमी परिष्कार करब। এভাবে কচি কচি যে নরম নরম গুলা হয় সেটা আমি নিয়ে নেব। এভাবে এই পাতাগুলোকেও নিয়ে নেব। এই যে ডান্ডিটা বাঁচেছে এটা নেব না, এটা অনেকটাই শক্ত হয়, এটাকে আমি ফেলে দেব। এভাবে আমি সাফা করে নেব। তাহলে আমি পুরোটা বেচে নি শাকগুলোকে। দেখেন বন্ধুরা, ঢেকি শাকটাকে আমি এভাবে একদম ছোট ছোট করে এভাবে একদম ছোট ছোট করে পুরাটা আমি বেচে নিয়েছি। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট করি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম বসিয়ে দিয়েছি, খুবই সামান্য আমি তেলটা দিয়েছি। এখন আমি একটা শুকনা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি, একটা বা দুটা, আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। 2 সেকেন্ড ফুরফুরানটা হতে দিয়েছি। এখন শাকগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। শাকটা অনেকটাই ঝিরঝির আওয়াজ করতেছিল, কারণ তাই আমি একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমি খুব সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা বেশি দিব না। ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, একটু ঢাকা দিয়ে দিয়ে আমি শাকটাকে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দেব। পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল ঝাল বানাবো, তাই একটু বেশি লঙ্কাটা দিয়েছি। শাকটা হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো মতন ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, ভালো করে দেখিয়ে দিচ্ছি, শাকটা পুরো ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। এই শাকটা খেতে খুবই দারুণ লাগে ভাতের সাথে। আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।